সানি লিওনি আশুতোষ কলেজে অ্যাডমিশন নিচ্ছে, এটা শুনে যতটুকু খুশি হচ্ছে তার থেকে বেশি খুশি হচ্ছে কিরণ দা নতুন ভিডিও ছেড়েছে। So hey guys, I'm Shob and welcome back to SC Girls and welcome to a brand new episode of Mincha, Mincha 9, যেখানে আমরা দেখি তোমাদের মিমস আর সঙ্গে থাকে এক কাপ গরম চা। গরম চায় চুমুক দিই, আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে। Let's start with our first meme. College next semester. See you all in college next year. Hope you're in my class. Next semester থেকে ক্লাসে ছাত্রদের উফ কোন দিকে যে মনটা দেব, মনটা চাকলে ভালো হবে টিচারেরটা নাকি। আমি পায়ের কথা বলছি, পা আমি সানি লিওন, উচ্চ মাধ্যমিকে এবছর প্রথম হয়েছি। আমাদের সাফল্যের পিছনে রায় মার্টিনের প্রশ্নবিচিত তার অবদান অনস্বীকার্য। না মানে তাহলে এবারে প্রশ্নটা হচ্ছে কি এটাই, রায় মার্টিনের বই লোকে কিনবে কেন? ওটা পড়ে সানি লিওনি ফার্স্ট হচ্ছে না সানি লিওনি অ্যাডভার্টাইজমেন্ট করেছে? যে খবরে নজর রাখবো, আশুতোষ কলেজের ইংরেজির মেধা তালিকা এক নম্বরে সানি লিওনি। সব বিষয়ে 100-100 পেয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সানি লিওনি। ইংরেজি নিয়ে পড়তে চায় আশুতোষ কলেজে আবেদন। না মানে সত্যি কিরণ দা নতুন ভিডিও দেখলো অ্যাডভার্টাইজমেন্ট এর ভর্তি, মানে বিশ্বাস হচ্ছে না। নিজেই দেখো, এ দেখো সেন্টার ফ্রুট কাইসি জি ব্লা 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 বাই। আরো আছে জহারি দাঁত ভেঙে দিয়ে বলে কোলগেট অ্যাক্টিভ সল্ট। আরো আছে একটা বাঁচানোর দারুণ আইডিয়া বের করে কিস মি ক্লোজ ইওর আইজ আই মিস মি। আর তাছাড়া তো পুরো ভিডিওতে টিকটকের অ্যাডভার্টাইজমেন্ট করছে, টিকটকের জোকারগিরি শুরু করে। আর দেখো কিরণ দার এই নতুন ভিডিওতে কত ভালো রেসপন্স আছে, কিরণ দার নিজে বলছে। তো ভিডিও ছেড়েছি 3 ঘন্টা মতো হয়েছে, তার মধ্যে 1,00,000 লাইক হয়ে গেছে, থ্যাংক ইউ দার জন্য। আর আসবেই তো, সবার এটা প্রিয়। কতবার বলেছিলাম বঙ্গাই আর আগের মতন ভিডিও বানায় না, সেটা সে নিজে পর্যন্ত স্বীকার করেছে। আগের মতো ফানি ভিডিও বানাও না কেন বঙ্গাই, তোমার ভিডিওতে আগের মতো আর হাসি পায় না। মানে বিশ্বাস হচ্ছে না কিরণ ভাবে বলেছি আমি। এই দেখো, এই হলাম আমি আর এই হলো কিরণ দা। আমি বলেছিলাম ওখান থেকে আমার আওয়াজটা এরকম ভাবে ঘুরে 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 গিয়ে এই পৌঁছে গেছিল কিরণ দার কাছে। রেসোরে মে কন থা তু থা মে থা তু থা মে থা কন থা। সো দিস ইজ দ্য নিউ মিম গাইজ। তো আগের ভিডিওটা যেরকম হুইজ বিনোদ নিয়ে আমরা পাবলিক রিভিউ করেছিলাম, খুব ভালো রেসপন্স এসেছিল। সো যদি তোমরা চাও যে আমরা এটা নিয়ে একটা পাবলিক রিভিউ করতে বেরোই রাস্তায়, সো জাস্ট কিছু করতে হবে, জাস্ট কমেন্টে লিখে দাও হ্যাশট্যাগ কোকিলা ব্যান, বাস দ্যাটস অল, উই উইল ডু ইট। হ্যাঁ তো কোথায় ছিলাম যেন, কিরণ দার নিউ ভিডিওতে অনেক জোক স্টাইল স্ক্যারিম্যাটিকে কপি করেছে। এই কিরণ দা কখনো কপি করতে পারে না, তুই কপি করিস ইউ ব্লাডি বঙ্গাই হেটার। আচ্ছা ঠিক আছে, ক্যারিমিনাটি থেকে ইনফ্লুয়েন্সড হয়ে বঙ্গাই এই সিনসগুলো কপি করেছে। क्या आपकी जान जा रही है, क्या आप टेंशन में हैं, क्या आप चाहते हैं कि आपकी टेंशन दूर भाग जाए, क्या आप चाहते हैं आपकी बीवियां खुश हो जाए, तो आज ही उसामा बिन लौंडे की मलाई कोफ्ते खाइए। आपने की जॉइंटे एक्शन रैंक करते चान, आपने की जॉबर मतो अल्ट्रा शिक्षित होते चान, তাহলে আজই জয়েন করুন ঝিকিমিকি ডান্স ক্লাব। ভালোবাসবে তুমিও। রেস্টুরেন্টে কোন থা কেবিসি কোশ্চেন। মেথা তুথি
মেথি তু থা কন থা এই কোয়েশ্চেনটা এত হার্ড যে কেবিসি নিজে 50-50 টাইম লেগে গেছে এই কোয়েশ্চেনটা এত হার্ড যে সানি লিওনি ফার্স্ট হয়েছে তাও তাকে রায়ো মার্টিনের প্রশ্ন বিচিত্রা খুলতে মানে এত হার্ড যে কিরণ দত্ত বাবুদত্ত রাত্রিবেলা ঘুম উড়ে গেছে চোখের তলায় কালি পড়ে গেছে না না তুই কিরণদার গুগল সার্চ রেকমেন্ডেশন দেখিস নি কিরণদার রাত্রিগুলো দেখে বলিস যে কিরণদার চোখে কালি পড়ে গেছে তুই যাবি এখান থেকে আমার ভিডিও টেক ডাউন করার চেষ্টা করছিস সো হে গাইজ যখন আমরা ভিডিওর মিডল অবধি চলে এসেছি দ্য লেটেস্ট টক অ্যাবাউট আমার টুডেজ ভিডিও স্পন্সর টুডেজ স্পন্সর ইজ পুমা শুজ এই জুতোগুলো এত ভালো যে যদি রাস্তায় দৌড়াবে তুমি তুমি বুঝতেই পারবে না তোমার পায়ের আস্থা লাগছে তোমার পুরো মনে নরম তুলো লাগছে এই জুতোটা ছুড়লে পর্যন্ত কারোর গায়ে লাগবে না এতটাই নরম জুতো কিন্তু প্রচণ্ড হালকা প্রচণ্ড ভালো জুতো সো গো অ্যান্ড চেক আউট দ্য লিঙ্কস আর ইন দ্য ডেসক্রিপশন না আমি মজা করছিলাম স্পন্সর আর এমনি তো সবাই জানে কিরণদা এইসব ইন্টারেস্টেড নয় কিরণদা আসল ইন্টারেস্ট ম্যান বুবস যারা ডিসকর্ডে থাকো তারা জানে সো হে গাইজ দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও জানি একটু ইরেগুলার হয়ে পড়েছি কারণ আমার এক্সাম ছিল পাশেই কনস্ট্রাকশনে কাজ চলছে সারাদিন ভিডিও করাটা পুরো দুষ্কর হয়ে পড়েছে আর কেউ প্লিজ আমার এই কথাগুলো সিরিয়াসলি নেবেন এগুলো পুরো মজা ছিল আই ডোন্ট মিন এনি অফ ইট যদি তোমরা অফেন্ডেড হয়ে থাকো দ্যাটস টোটালি ইয়োর ফল্ট আমি কাউকে অফেন্ড করতে চাই না এই ভিডিওটা দিয়ে আর হ্যাঁ গাইজ উই আর ভেরি নিয়ার টু 1K সাবস্ক্রাইবার্স প্লিজ 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 এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও অ্যান্ড ইয়েস গাইজ ডোন্ট ফরগেট টু শেয়ার ইয়োর মিমস ইন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড ডিসকর্ড সার্ভার লিঙ্কস আর ইন দ্য ডেসক্রিপশন উই উইল রিভিউ দেম ইন দ্য নেক্সট এপিসোড অফ মিম চা 10 অ্যান্ড এতটাই ইন্টেন্স হয়ে গেছিলো পুরো ভিডিওটা যে আমি চা খেতেই ভুলে গেছি খাওয়া যাবে না প্রচণ্ড গরম সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই পিস আউট